আসসালামু আলাইকুম। বিডি ক্রুডের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা মূলত আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা অ্যাঙ্গুলার যে লেটেস্ট ভার্সন আছে 17 তার মাধ্যমে ওয়েব এপিআই কানেক্ট করে দেন অ্যাঙ্গুলারের যেই লেটেস্ট ভার্সন আছে 17 সেটার মাধ্যমে কিভাবে আমরা অ্যাডমিন এলটি টেমপ্লেটটাকে রেডি করেছি এবং এএসপি ডট নেট কোর 8 এর ওয়েব এপিআই কানেক্ট করে আমরা একটি ক্রুড অপারেশন করেছি এবং অন দ্য ফ্লাই আমরা রিয়েক্টিভ ফর্মের মাধ্যমে একটা ক্রুড অপারেশন করেছি। সো সকল বিষয়গুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর আরেকটা বিষয়, আমাদের এই ভিডিওতে যদি 100 লাইকস হয় তাহলে আমি এই টিউটোরিয়ালের সকল রিসোর্স কোডগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি আমার যদি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে নিই, জাস্ট আমাদের প্যাকেজ জেসনে আসি এবং এখান থেকে আমি যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গুলার 17 যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা আমরা ব্যবহার করেছি এবং কোন কোন প্যাকেজগুলো ব্যবহার করেছি এবং সরাসরি আমি আমার অ্যাপ্লিকেশনটা রান করেছি। তাহলে চলুন সরাসরি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে চলে যাই। অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে আমি যদি সাপোজ ভুল কোনো ইউজার নেম পাসওয়ার্ড দেই তাহলে দেখুন। আর এখানে আরেকটা বিষয়, এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন লোকাল এবং সাইন ইন পাবলিক। সাইন ইন পাবলিকে ক্লিক করলে জাস্ট গ্লোবালাইজ যে কোনো জায়গা থেকে আপনি এই টেমপ্লেটটা দেখতে পারবেন, আর সাইন ইন লোকালে সরাসরি আমার লোকাল মেশিনে এটা লোকাল মেশিন থেকে চলবে। এখন যদি আমি জাস্ট সাইন ইন লোকালে ক্লিক করি দেখতে পাচ্ছেন প্লিজ প্রোভাইড কারেক্ট পাসওয়ার্ড অর ইউজার নেম। জাস্ট আমি যদি এটাকে এখান থেকে কেটে দেই দেন আমরা এখানে জাস্ট পাসওয়ার্ডটা ভুল দেই তাহলে দেখুন সেম জিনিসই বলবে। আমি জাস্ট পাসওয়ার্ডটাও এখানে সঠিকভাবে দিলাম, দেন সাইন ইন লোকালে ক্লিক করলে আমরা সরাসরি আমাদের মেইন সরাসরি আমাদের ইন্টারফেস বা সফটওয়্যারে চলে এসেছি। আমাদের সফটওয়্যারের মেইন ইন্টারফেসটা ঠিক এরকম। এখানে আপনি হেডার অপশন পাবেন এবং স্লাইড বার পাবেন এবং ফুটার পাবেন এবং বডি পাবেন এবং এরই সাথে সাথে আমরা একটা ড্যাশবোর্ড ট্র্যাকিং একটা বার পাবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ড্যাশবোর্ডে আছি সেহেতু এটা এখন ড্যাশবোর্ডে আছে। এখন যদি আমি জাস্ট চলে যাই কন্টাকে এবং কন্টাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে এসেনশিয়ালস ওয়ার্কস, এখানে চলে এসেছে এসেনশিয়াল। এরপর আমরা যখনই আমাদের স্লাইড বারটা দেখতে যাব তাহলে এখানে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা আমাদের স্লাইড বার অপশনটি পেয়ে গেছি এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড এবং সিলেক্টেড আছে আমার এসেনশিয়ালস। আমরা যদি অ্যাবাউট অ্যাঙ্গুলারে আসি তাহলে এইখানে আমরা একটা কার্ড দেখতে পাচ্ছি আর এখানে একটা এক্সপ্যান্ড অ্যান্ড কলাম অপশন দেখতে পাচ্ছি। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এরপর আমরা সরাসরি চলে আসব আমাদের যে মেন গোল, সেটা হচ্ছে ওয়েব এপিআই ক্রুড। ওয়েব এপিআই ক্রুডের জন্য ওয়েব এপিআইয়ের জন্য আমরা ব্যবহার করেছিলাম এসপি ডট নেট কোর 8 এবং আমরা যদি এমপ্লয়ি এখানে আসি প্রথমে একটা লোডার অপশন লোড হয়েছে। দেন লোডার অপশন লোড হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাটা এখানে লোড হয়েছে। দেন আমরা যদি অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল টেবিলে ক্লিক করি তাহলে অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল আমরা এখানে ব্যবহার করেছি সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই ডাটাগুলো সম্পূর্ণই ওয়েব এপিআই থেকে এসেছে। আর আমাদের এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা টেবিল। এখন আমরা যদি দেখতে চাই আমাদের ওয়েব এপিআইটা, জাস্ট আমি ওয়েব এপিআইতে সুইচ করছি, আমরা ওয়েব এপিআইতে চলে আসলাম এবং আমি যদি গেটে আসি দেন আমরা যদি এক্সিকিউট করি তাহলে আমাদের ডাটাটা আমরা দেখতে পাচ্ছি। এখন সরাসরি আমি যদি আমার ডাটাবেজে যাই তাহলে আপনারা দেখতে পাবেন ডাটাবেজে আসার পর আমরা যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের এইখানে মূলত একই ডাটা আছে তাহলে আমরা দেখতে পেলাম। এখন যদি আমি একটা এমপ্লয়ি অ্যাড করতে চাই জাস্ট আমি অ্যাড অপশনে ক্লিক করব এবং এইখানে জাস্ট আমি একটা ইউজার ইনপুট করব বা ক্রিয়েট করব। জাস্ট আমি দিলাম সুমন হাসান, তার এজ দিলাম আমি জাস্ট 13 এবং ইমেল দিলাম সুমন অ্যাট দ্য রেট টেস্ট ডট কম। এরপরে জাস্ট ফোন নাম্বার দিলাম 011। এরপরে জাস্ট আমরা এখানে স্যালারি দেব, জাস্ট স্যালারি দিয়ে দিলাম আমরা 4000। আর এখানে হয়তো আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, এটা কিন্তু সরাসরি ফর্ম ভ্যালিডেশন করা, আমাদের যদি ফর্মে ভ্যালু না থাকে তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেভে ক্লিক করতে পারছি না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এটা ফর্ম ভ্যালিডেশনও করা আছে। এখন যদি আমি সেভে ক্লিক করি তাহলে আমাদের টোস্টার থেকে একটা মেসেজ এসেছে এবং অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আমাদের
এমপ্লয়ি লিস্ট পেজে নিয়ে এসেছে। এখন যদি আমি এখান থেকে ডিলিট করতে চাই তাহলে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করব এবং আমি যদি ইয়েস এ ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডাটাটা সাকসেসফুলি ডিলিট হয়েছে। তবে এই ডিলিটটা হচ্ছে মূলত একটা সফট ডিলিট, কারণ আমরা আমাদের আমার ডাটাবেস থেকে যখন দেখব তখন দেখব যে অ্যাকচুয়ালি আমাদের ডাটাটা ডিলিট হয়নি, সেটা মূলত ইজ অ্যাক্টিভটা আমরা ফলস করে দিয়েছি। এবং আপনার প্রোডাকশন লেভেলের কাজগুলো মূলত এইভাবেই হয়, আপনি সরাসরি হার্ড ডিলিট করতে পারবেন না, যেটা করা উচিতও না। আপনারা যা সফট একটা ট্যাগের মাধ্যমে রিমুভ অপশনটা অ্যাক্টিভ করে রাখবেন। তাহলে দেখতে পেলেন এখন যদি আমি জাস্ট ইডিটে ক্লিক করি এবং ইডিটে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে যদি ইডিট করি, আমরা যদি ডাটা এখান থেকে না দিই অটোমেটিক দেখতে পাচ্ছেন এটা আর আপডেট করতে পারবো না, কারণ এটা ভ্যালিডেশন করা আছে। আমরা যেখানে দিলাম জাস্ট 20,000 এবং আমরা আপডেটে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুল এবং আমাদের ডাটাটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ডাটাবেজে আসি তাহলে দেখতে পাবেন, এবং ডাটাবেজে এসে আমি যদি এক্সিকিউট করি দেখতে পাচ্ছেন আমাদের ডাটা কিন্তু আছে দুইটা, এবং একটা মূলত ইজ অ্যাক্টিভ ট্রু এবং একটা ফলস। আমরা যদি এটাকে আপডেট করতে চাই তাহলে আপডেট করে দিতে পারি আপডেট এমপ্লয়ি সেট ইজ অ্যাক্টিভ, জাস্ট আমি সবগুলোই অ্যাক্টিভ করে রাখছি, জাস্ট আপডেট। এখন আমি চলে যাব অ্যাপ্লিকেশনে, অ্যাপ্লিকেশনে আসার পর আমি যদি জাস্ট একটু রিলোড করে নেই পেজটা তাহলে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ডাটাই চলে এসেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এপিআইয়ের মাধ্যমে আমাদের এই প্রজেক্টে ডাটাগুলো কীভাবে এসেছে এবং আমরা কী কী ব্যবহার করেছি। এখন যে বিষয়টা দেখার বিষয় সেটা হচ্ছে অন দ্য ফ্লাই ক্রুড অপারেশন। আপনারা যখন প্রোডাকশন লেভেলে দেখবেন তখন হয়তো বা আপনারা এপিআইয়ের এই ডাটাগুলো দেখতে পাবেন না, কারণ আমাদের এপিআইটা লোকালি কানেক্ট করা, গ্লোবালি না। আপনারা যদি অন দ্য ফ্লাই ক্রুড অপারেশনে আসেন, আমরা এখানে রিয়েক্টিভ ফর্ম এটা ইউজ করেছি আর একটা নর্মাল ফর্ম ইউজ করেছি। আমরা মূলত জাস্ট ক্রুড অপারেশনে আমরা যদি নর্মাল ফর্মে আসি ঠিক এরকম একটি ইন্টারফেস পাচ্ছি। এখান থেকে আমরা ডাটা ইনসার্ট আপডেট ডিলেট সব কিছুই করতে পারবো। জাস্ট আমি যদি আপনাদেরকে দেখাই, জাস্ট এই ডাটাগুলো এসেছে আমাদের একটা ডামি ডাটা থেকে, আমি যদি সেই ডাটাগুলো দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো। আমরা চলে আসবো সোর্সে, দেন হচ্ছে অ্যাপসে, দেন আমাদের কম্পোনেন্টস, এবং কম্পোনেন্ট থেকে আমরা সরাসরি চলে আসবো অন দ্য ফ্লাই ক্রুডে। এবং এইখান থেকে আমরা যদি আমাদের টিএস ফাইলে আসি তাহলে আমাদের যেই অ্যারে লিস্ট থেকে ডাটা এসেছে সেই অ্যারে লিস্টটা আমরা দেখতে পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যারে লিস্টটা হচ্ছে, দেখুন, এমপ্লয়ি অ্যারে লিস্ট, এখান থেকে মূলত ডাটাটা এসেছে। আমি যদি এখানে ডাটা কোনো ডিলিট করে দেই তাহলে দেখুন সেটা ডিলিট হয়ে যাবে, এবং আমি যখন এটা রিফ্রেশ করব তখনই দেখবেন এটা অটোমেটিক্যালি আমাদের ডাটাটা পুনরায় চলে এসেছে। আমরা যদি এখান থেকে কোনো কিছু অ্যাড করতে চাই, জাস্ট আমি দিলাম বাংলাদেশ, দেন ঢাকা, দেন নাম দিলাম আমি এখান থেকে, এবং এজ দিলাম জাস্ট 30, জেন্ডার দিলাম মেইল, এবং ডেট অফ বার্থ দিলাম জাস্ট আজকের ডেটটাই দিলাম, এরপরে জাস্ট আমি স্যালারি দিলাম 13, এবং আমি যদি সেভ অপশনে ক্লিক করি দেখুন আমাদের ডাটাটা সেভ হয়ে গেছে। আমি যদি এডিট করতে চাই তাহলে আমরা এডিট করতে পারি যে কোনোটাই, আমরা জাস্ট এডিট অপশনে এসে জাস্ট এটাতে জাস্ট আপডেট করে দিলাম, আমাদের ডাটা এডিট হয়ে গেছে। এবং সাকসেসফুলি আমি যদি ডিলিট করতে চাই তাহলে আমরা ডিলিট করতে পারি। ঠিক একইভাবে আমি এখানে মূলত রিয়েক্টিভ ফর্ম ব্যবহার করেছি, ঠিক সেম জিনিসটা রেখে, এটা মূলত রিয়েক্টিভ ফর্মে করা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভ্যালিডেশন করা আছে, আপনি ডাটাগুলো যদি সঠিকভাবে না দেন, সাপোজ আমি এখানে টাচ করলাম, এখানে আসলাম, দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড ফিল ক্যান নট এমটি, আমি রিকোয়ার্ড ফিলগুলোকে এমটি রাখতে পারবো না। এবং যখন এখানে আমি নাম দিতে যাব তখন বলতে যে তখন বলবে মূলত দিস ফিল্ড মিনিমাম লেন্থ 4, এগুলো মূলত সবগুলোই ভ্যালিডেশন করা আছে। আর আপনারা যদি একটু চেক করতে চান তাহলে লগ, তাহলে আপনারা মূলত আমাদের গ্লোবাল যে লিঙ্কটা আছে সেই গ্লোবাল লিঙ্কটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে চেক করতে পারেন। জাস্ট গ্লোবালে আসলে আপনারা হয়তো ওয়েব এপিআই এই ক্রুড অপশনটা ইউজ করতে পারবেন না, কারণ এটা মূলত গ্লোবালি লোকালি কানেক্ট করা। আর যদি আপনি এখানে আসেন তাহলে এগুলো চাইলে ব্যবহার করতে পারেন। সো ফ্রেন্ড, এই ছিল মূলত আমাদের আজকের টিউটোরিয়াল। আর অবশ্যই আমাদের এই ভিডিওতে যদি 100 লাইকস হয় তাহলে আমি এই কোড রিসোর্সগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো গিটহাব থেকে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।